নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ থেকে শুরু হচ্ছে বিপরীত রাজযোগ, যার ফল পেতে চলেছে এই চার রাশি। তিনগুণ ধন বৃদ্ধি হতে চলেছে, ধন প্রাপ্তি হতে চলেছে এই চার রাশির। মঙ্গল রাশি পরিবর্তন করেছে, মঙ্গল কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করেছে। অলরেডি সেখানে রবি অবস্থান করছে এবং রবি সেখানে নিচস্থ এবং মঙ্গল সেখানে গিয়ে প্রবেশ করছে। অর্থাৎ রাজা এবং সেনাপতি একত্রে তুলা রাশির ঘরে কিন্তু প্রবেশ কিন্তু করছে এবং তুলা রাশি আপনার শত্রুগৃহ, অর্থাৎ রবির কিন্তু শত্রু রাশি এবং সেখানে সেনাপতির কিন্তু প্রবেশ এবং মঙ্গলেরও খুব একটা কিন্তু ফেভার জায়গা কিন্তু নয় তুলা রাশি। এবং এখানে বিপরীত রাজ্য সৃষ্টি কিন্তু করছে, অর্থাৎ আপনার রবি তুলা রাশিতে নিচস্থ এবং অস্তমিত এবং এর উপর কোনো শুভগ্রহের কিন্তু দৃষ্টি কিন্তু নেই, মঙ্গলের সাথে একত্রে অবস্থান করছে, বিপরীত রাজযোগ সৃষ্টি করছে এবং শনির দশম দৃষ্টি মঙ্গল এবং রবির উপর দুটার পাপিক গ্রহের কিন্তু দৃষ্টি কিন্তু পড়ছে। অর্থাৎ একদিকে আপনার অস্তমিত, একদিকে নিচস্থ এবং শনির দৃষ্টি, তিন দিক থেকে এই বিপরীত রাজযোগ সৃষ্টি কিন্তু হচ্ছে। এই বিপরীত রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে এই চার রাশিকে তিনগুণ ধন দিবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, যাদের ক্ষেত্রে মঙ্গলের মহাদশা বা মঙ্গলের অন্তর্দশা বা মঙ্গলের প্রত্যন্তদশা চলছে, তারা কিন্তু নিশ্চিতরূপে আপনারা কিন্তু এই বিপরীত রাজযোগের ফল আপনারা কিন্তু পাবেন। আমি খুব এই কথাটা আবারও বলছি খুব দায়িত্ব নিয়ে, দেখুন এই বিপরীত রাজযোগটা আপনার চারটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু নিয়ে আসবে, আপনাদেরকে ধন কিন্তু দিবে, অর্থের অফুরন্ত অর্থ কিন্তু দিবে, অর্থাৎ তিনগুণ লাভ করাবে। আপনি 1,000 টাকা রোজগার করেন, আপনি কিন্তু 3,000 টাকা রোজগার করবেন। আপনি 10,000 টাকা রোজগার করেন, আপনি কিন্তু 30,000 টাকা রোজগার করবেন। অর্থাৎ বা আপনি 1,00,000 টাকা ইনকাম করেন, আপনি 3,00,000 টাকা ইনকাম করবেন। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে দিবে, কিন্তু আপনাদের এই বিপরীত রাজযোগ স্বাস্থ্যের দিক থেকে, শরীরের দিক থেকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আপনার কিছু কিছু ক্ষেত্রে শরীরগত দিক নিয়ে হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, বিশেষ করে হেলথ নিয়ে এই চার রাশিকে কিন্তু ভোগাবে। কিন্তু এর পাশাপাশি অর্থর দিক থেকে কিন্তু ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে। তো কোন এই চার রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দ্বাদশভাবে এই বিপরীত রাজ্য আপনাদেরকে, আপনাদের রাশির অধিপতি এবং ষষ্ঠপতি দ্বাদশভাবে, অর্থাৎ আপনাদের এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সফলতা পাবেন, বিদেশ থেকে আপনাদের লাভ হবে, শত্রু আপনাদের শান্ত হবে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা থাকছে এবং আকস্মিক ধন প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করছে বৃশ্চিক রাশির। অর্থাৎ বৃশ্চিক রাশির এই দ্বাদশভাবে বিপরীত রাজ্য আপনাদের আর্থিক রূপ থেকে আপনারা কিন্তু বলবান হবেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশির নাম হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের ধনপতি এবং ভাগ্যপতি অষ্টমভাবে চলে যাচ্ছে। দেখুন অষ্টমভাবে যাওয়া আপনাদের ষষ্ঠপতি অষ্টমভাবে
এবং আপনাদের ভাগ্যবতী অষ্টমভাবে এবং ধনবতী অষ্টমভাবে এবং বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। এখানে আপনাদেরকে কিন্তু ভাগ্যের দ্বারা ধন আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজবুত, কিন্তু আপনাদের চোট আঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার রক্তপাত এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে ভোগাবে। বিশেষ করে বুকের সমস্যাও আপনাদেরকে কিন্তু এই সময় কিন্তু ভোগাতে পারে। কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাদের ভালো, শেয়ার মার্কেট থেকে আপনারা এই সময় যথেষ্ট পরিমাণে প্রফিট কিন্তু আপনারা করবেন। গোল্ড থেকে, চাঁদি থেকে, ফাটকা থেকে, লটারি থেকে এই সময় কিন্তু আপনারা আকস্মিক ধনপ্রাপ্তি মীন রাশি কিন্তু পেতে চলেছেন। এই বিপরীত রাজযোগ আপনাদেরকে কিন্তু অপার ধন আপনাদেরকে কিন্তু দিবে। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশি থার্ড হাউসে এই বিপরীত রাজযোগ আপনাদের ভাগ্যবতী। দেখুন, প্রথম কথা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, কিন্তু আপনাদের শরীরগত দিকটা, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশান এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কিন্তু সম্পত্তি ক্রয়, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা অর্থ আসা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এই বিপরীত রাজ্য, সরি, বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে এই বিপরীত রাজ্য আপনাদেরকে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী কিন্তু করতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।